नमस्कार बंधुरा, आज के आमी चिकेन परोटा बनाबो। चिकेन किभाबे करबो सेटा आमी देखाबो ना, परोटार जोन्नो चिकेनटा किभाबे तैरी करबो स्टफटा सेटाई देखाबो। चिकेन एकटु तो आलू नियेछि स्टफ, आर आमी पेंयाज रसुन एकसाथे पिसे नियेछि, पेंयाज रसुन लंका। आर जेरकम दिते हबेई, चिकेनटा नर्मल भावेई तैरी करते हबे। तो हलुद एकटु, चिकेन मसला एकटु, जिरे धने गुड़ो एकटु, नुन पेंयाज कुचि एकटु, चिकेन। पात्र गरम हो गए, एवे तेल दिए प्रथम आलूटा के भेजे तुलब। आलूटा ढाका दिए भाजले पर ताड़ाताड़ी हो जाए। आलू भजा हो गए, बसिकण टाइम लगे ना। एवे सदा जिरे फोड़न दिए पेंयाजगुलो भेजे निची, रसुन काचा लंका और पेंयाज पेस्ट दिए दिलाम, हलुद चिकेन एकटू जिरे धने गुड़ो और एकटू चिकेन मसला। तो तेलटा खूब बेशी लागबे ना, तेलटा एकटू कम पड़ेछे बोले आमी तेलटा आरेकटू मिशिए दिलाम। एबारे ढाका दिए दिए मसलाटा भाजा होते देव। मसलाटा प्राय आमादेर भाजा हये एसेछे, एकटू चीनी, आर नुनटाओ दिए दिलाम। এবারে যেটাতে মিক্সিতে মশলা পিষেছি সেই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখানে ঝোল করার নেই তো, যাতে আলু আর চিকেনটা সিদ্ধ হয়ে যায় ওইটুকুই জল দেওয়ার আছে। এবারে জলটা দিয়ে আমি ঢেকে দেব। একটু দেখে নিতে হবে যে কতটা সিদ্ধ হলো না হলো, তাহলে সেই পরিমাণে জল দিতে হবে অথবা দিতে হবে না। তারপরে একটু কেটে কেটে, আর যদি মনে হয় যে একটু তাড়াতাড়িও দরকার, দেরি হচ্ছে, তাহলে খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিয়ে দিলে পরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে পুরটা পুরো। এবারে ঠান্ডা হয়ে গেলে পরে, হ্যাঁ পুরোই সিদ্ধ হয়ে গেছে, এবারে এবারে নামিয়ে নেব। আর ঠান্ডা হলে পরে একটু ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এখানে আটা আমি মেখে রেখেছি। আমি দুভাবে পরোটা বানানো দেখাবো। চিকেনটা একটুখানি আট, আলুগুলো একটু ঢেলা ঢেলা রয়ে গেছে, আলু ঢেলা থাকা চলবে না, চিকেনটাও ঢেলা ঢেলা থাকা চলবে না, তাহলে বেলতে গেলে পরে বাইরে দিয়ে বেরিয়ে যাবে। দুটো ভাবে, দুরকমভাবে আমি দেখাবো। দুটো লেচির মধ্যে প্রথমে একটা লেচি করে নিয়েছি, লেচির মধ্যে বাটি বানিয়ে পুরটা ভরে নিলাম। এভাবে দুটো পরোটা বেলবো। লেচিটা কিন্তু একটু মোটা করে নিতে হবে, তা না তো চিকেন যে পুরটা ভরছি তো যাতে বেরিয়ে না যায় আর বেলাটা সুন্দরভাবে হয়, সেই সেই রকমভাবেই নিতে হবে। খুব আটা দিলে পরে পুড়ে যাবে, ভাজার বদলে পুড়ে যাবে, সেই জন্য খুব বেশি আটা না দিলেই ভালো। প্রথমে বাটি বানিয়ে চিকেন ভরে পুর দিয়ে তো দুটো লেচি করে দিলাম। এইবারে দেখাবো, প্রথমে খানিকটা রুটির মতন করে বেলে নিতে হবে, তারপরে আমি পুরটাকে দিয়ে দেব। দুই চামচ মতন দিয়ে দিলেই হবে। এই পদ্ধতিতে যে কোনো পুরের, আলুর পরোটা হোক বা কপির পরোটা, যে যেরকমভাবে পুর বানাক না কেন, পুর ভরে দিলে পরে এইভাবে করলে পরে বেরিয়ে যায় না বা বেলতে বেলতে ফেটে যায় না। আমার এটাই একটু বেশি সুবিধা লাগে। একটু দেখে নিতে হবে যেন একদিকে মোটা আরেকদিকে পাতলা না হয়ে যায়, সব দিকেই যেন সমানভাবে বেলাটা হয়। এইবার একটা ননস্টিক ফ্রাই চাটুতেই, তাওয়াতেই আমি ভেজে নিচ্ছি, আর আমার ঘরে বানানো ঘি দিয়ে। দুই পিঠ পুরো ভালো করে প্রথমে একটু সেকে নিয়ে তারপরে ঘি দিয়ে ভেজে নিলাম। এরপরে খেয়ে আপনারাও
খেতে ভীষণ ভালো লাগে, আপনারাও ট্রাই করবেন। একবার করলে পরে মনে হবে সত্যিই বেশ বারে বারে খাই। একটু সস বা আচার দিয়ে সার্ভ করবেন, আপনারাও ট্রাই করে কমেন্ট বক্সে লিখে দেবেন। নমস্কার।